অশোক সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালমার্ট গল্পকথার কথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান থাকবো পুরোটা সময় জুড়ে আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি এক দশকের বেশি সময় হয়ে গেল চলচ্চিত্র জগতে তিনি পা রেখেছেন একশোটি সিনেমা হবে তার মধ্যে প্রত্যেকটি সিনেমায় বলতে পারি ব্যবসা সফল এবং কোটি টাকার কাবিন দিয়ে তিনি চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেছেন শাকিব খানের বিপরীতে আমার মনে হয় এতক্ষণে বুঝে গেছেন আজ আমাদের মাঝে কে আছেন স্টুডিওতে কে উপস্থিত আছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা বিশ্বাস শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ওয়ালমার্ট গল্পকথার আজকের আয়োজনে আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আমারও অনেক ভালো লাগছে এবং আপনাকে সামনে পেয়ে আমার খুবই ভালো লাগছে মানে মনে হচ্ছে এক্সাইটমেন্টে অনেক কিছু বলার আছে অনেক অনেক গল্প শোনার আছে একটু একটু করে যদি সেগুলো জানতে পারি এবং প্রথমেই যে বিষয়টি নিয়ে জানতে চাই সাম্প্রতিক সময়ে খুব ব্যস্ত আছেন আপনি বেশ কিছু প্রমোশনাল কাজ হচ্ছে এবং একটি ব্র্যান্ডের সাথে আপনি শুভেচ্ছা দূত হিসেবে কাজ শুরু করেছেন আপনার মুখেই সেই অভিজ্ঞতা জানতে চাই ওয়ালমার্ট ইলেকট্রনিক্স পণ্যের কোম্পানি এটার সাথে আমি খুব রিসেন্টলি ব্র্যান্ড অ্যাম্বাসার হয়েছি সাথে সাথে ওটা ওয়ালমার্ট কে নিয়ে আমি কাজ করাও স্টার্ট করে দিয়েছি লাইক আমি গত কদিন আগে আমি একটি ওপেনিং করে দিয়ে আসলাম একটা শোরুম আচ্ছা তারপরে বিজ্ঞাপন করেছি তো মানে যেটা এক কথায় বলা যায় যে আমি ব্র্যান্ড নম্বাস্টার হয়তো অনেক হয়েছি কিন্তু এত ব্র্যান্ড নম্বাস্টার হওয়ার সঙ্গে সঙ্গে এত কাজের সাথে বিজি বা ব্র্যান্ডটাকে এত বেশি প্রমোট করা যেটা ওয়ার্লমার্টে অনেক বেশি করা হচ্ছে আমার তো আমার সাথে বিজ্ঞাপন নির্মাতা ছিলেন হেদায়তুল্লাহ তুর্কি এবং তার সহকর্মী ছিলেন স্বপন বিশ্বাস কাজটা এত শর্ট টাইমে এত সুন্দর একটা প্রোডাক্ট হয়েছে তো আমরা যেটা হয়েছে যে ওয়ালমার্টের সাথে আমি চুক্তিবদ্ধ হওয়ার পর পরেই আমরা মানে একদম বাংলায় বলে না ধুমায় কাজ স্টার্ট করেছি বিজ্ঞাপন বিজ্ঞাপন নির্মাণ করা তারপরে এটার ফটোশ্যুট ভেরি রিসেন্ট করবো অ্যান্ড আমরা শোরুম ওপেনিং করা ব্র্যান্ডিং করা মানে যেভাবে করা যায় কারণ যেহেতু ওয়ালমার্টটা একদমই নতুন একটা কোম্পানি এবং খুব আস্থার সাথে আমি দেখছি এবং আমার কাছে ভালো লাগার বিষয় যেটা মেইনলি সেটা হচ্ছে ওনারা যে প্রোডাক্টটা সাপ্লাই করবে বা ওনাদের প্রোডাক্টের যে মানটা এটা কিন্তু গুণগত কারণ এটা নিয়ে আমি তাদের সাথে বেশ কয়েকবার মিটিং করেছি কারণ ব্র্যান্ড অ্যাম্বাসার হওয়ার আগে আমাদের অনেক বেশি দায়বদ্ধতা থাকে আমি খালি একটি কথা তাদেরকে বলেছিলাম যে ভাইয়া আমি তো এত কিছু বুঝি না আমি যেহেতু একজন চিত্র নায়িকা আমার কাজটা হয়েছে যে অভিনয় সংক্রান্ত তা আমি ইলেকট্রনিক্সের মধ্যে এটুকুই বুঝতে পারি যেহেতু আমরাও ব্যবহার করি টিভি ফ্রিজ এসি এই ধরনের হোম অ্যাপ্লায়েন্সেসগুলো দৈনন্দিন জীবনের জিনিসগুলো তো এটার মধ্যে আমি কে বলতে পারি যে ফ্রিকোয়েন্টলি ইউজ করতে পারি and যেটা হয় যে এগুলা যেহেতু ইলেকট্রনিক্স জিনিস এগুলা তো আর লং টাইম বছরকে বছর যুগ যুগ ধরে ইউজ করা যায় না but যতটুকু সময় আমি ইউজ করব খুব গুডলি যেন করতে পারি and আমার হাতে নাগালের মধ্যে যেন দামটা থাকে এটা তাদের সাথে আমি অনেক বেশি এনসিওর হয়েছে তাদের মানটা অনেক ভালো এবং খুব খুব ভালো একটা তাদেরকে আমি দেখলাম চিন্তাধারাটা আমাদের যে মানে ওয়ালমার্টের এম শেখ ফরিদ ভাই আমি আসলে ওনাকে ফরিদ ভাই বলে ডাকি তো ফরিদ ভাই যেটা খুব ভালো করেছেন সেটা হচ্ছে যে ছয়টা আমাদের বাংলাদেশের যে ডিস্ট্রিক্টগুলো আছে ওখানে ওনাদের নিজস্ব শোরুম উইথ ওখানে সার্ভিসিং সেন্টারগুলো করবে কারণ ইলেকট্রনিক্স জিনিস যে কোনো সময়ই আপনার প্রবলেম হতেই পারে বা সেই প্রবলেমগুলোকে সলভ করতে হবে কিন্তু এটা গ্রাহকরা যে দূর দূরান্তে দৌড়াদৌড়ি করবে যে ঢাকায় আসতে হবে বা অন্য কোনো জেলায় যেতে হবে তা না করে সে কিনেছে এবং সেটা সার্ভিসটাও পাবে বা এবং যেহেতু বিজ্ঞাপন চিত্র নির্মাণের কাজও শেষ হয়ে গেছে সব জায়গায় নিউজ দেখছি অনেক দিন পরে অপবিশ্বাস একটি টিভিসির কাজ করেছে সেই ক্ষেত্রে অভিজ্ঞতাটা কেমন ছিল না টিভিসির কাজ আমি বেশ কয়েকটা করেছি ইলেকট্রনিক্স কাজটা অনেক করা করা কাজ করতে কার ভালো লাগে কারণ আমরা অভিনেত্রী আমাদের কাজের প্রতি অনেক বেশি দুর্বলতা অনেক বেশি ফ্যাসিনেশন তো সেই জায়গা থেকে ভালো লাগারও তো হান্ড্রেড পারসেন্ট আছে তবে খুব পজিটিভলি বলতে চাই আমি অনেক বিজ্ঞাপন নির্মাতার সাথে কাজ করেছি আমার কাজ করা সৌভাগ্য হয়েছে আমি চলচ্চিত্র থেকে শুরু করে অনেক নির্মাতাদের সাথে কাজ করেছি বাট হেদায়তুল্লা তুর্কি একদমই নতুন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে কিন্তু আমি কাজ করতে গিয়ে ওই রকম ভাবে বুঝিনি এবং আমার কাছে অলওয়েজ ওয়েলকাম যে যারা ভালো কাজ করে তাদের অনেক বেশি সাপোর্ট দেওয়া দরকার লাইক আমার সিনেমা এরকম অনেক ঘটনা হয়েছে যে ডান্স কোরিওগ্রাফার একদমই নতুন তাদেরকে কেন ব্রেক দেয়া হবে তো ওই জায়গা থেকে আমি বা আমার কো আর্টিস্ট আমরা বলেছি না এভাবেই তো মানুষ কাজ করে সুযোগ পাবে কি করে তো ওই জায়গা থেকে আমি তাদেরকে অনেক বেশি আমি তাদের প্রতি করেছেন এবং তারাও অনেক বেশি সাই ছিলেন যে যেহেতু ওয়ালমার্ট একটা নতুন প্রোডাকশান নতুন প্রোডাক্ট পাবলিকের কাছে প্রেজেন্ট হবে সেটা কি করে করা যায় তো এই এত চিন্তাধারার মধ্যে যে ওনারা এত সুন্দর গল্প নির্ভর এত সুন্দর আমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট সবকিছু দিয়ে যে তৈরি করবো আমি এটা মানে ভাবতেও পারিনি তবে আমার বিশ্বাস যখন টিভি স্ক্রিনে আসবে দর্শক এটাকে খুব পজিটিভলি নেবে আচ্ছা আপনাকে কেমন চরিত্রে দেখা গেছে সেটা জানার লোভ তো সামলাতে পারছি না এটা আসলে আমাদের ডিরেক্টর সাহেব একটু বলেছিল কিছু ক্যামেরা গেছে দেন আমাদের ওইখানে আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য যে বিজ্ঞাপন চিত্রটা হচ্ছে আপনাদের অনুভূতিটা কি তখন উনি কিছুটা বলে দিয়েছিল বাট আমি সাসপেন্ড রেখেছিলাম তো আমি সাসপেন্ড ভাবেই বলতে চাই যে যখন স্ক্রিনে প্লে হবে তখনই দর্শক জানতে পারবে তবে হ্যাঁ অ্যাজ এ উপবিশ্বাসকে ডিরেক্টর রেখেছে যে আমি যে একজন চিত্র নাই তার লাইফস্টাইলটা কেমন হতে পারে এবং একজন চিত্রনায়িকা যেমন ক্যামেরা অ্যাকশনে মেকআপ গেট আপে বসে থাকে এবং ব্যক্তি জীবনে গিয়েও কিন্তু নিজের কিছু লাইফ থাকে তো ওই হোম অ্যাপ্লায়েন্সেস এর মাধ্যমে ওটা প্রেজেন্টেশন দিয়েছেন ডিরেক্টর তার বুদ্ধি দিয়ে চমৎকার এবং সেটা দেখার অপেক্ষা করছি আমরা সবাই যে এই চমকটা কেমন হতে পারে আবারো গল্পে ফিরছি তবে ছোট্ট একটা বিরতি সময় হয়ে গেছে অনুমতি তিনি বিরতিটা নিয়ে আসছে দর্শক ওয়ালমার্ট গল্পকথায় গিয়ে নিয়েছি ছোট্ট একটা বিরতি ফিরে আসছি এক্ষুনি আবারও আমাদের আজকের অতিথির কাছে কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম ওয়ালমার্ট গল্পকথায় আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের স্বার্থে স্টুডিওতে উপস্থিত আছেন খুব পছন্দের একজন মানুষ পছন্দের একজন চিত্রনায়িকা উপবিশ্বাস যে গল্পে ছিলাম এবং আসলে নতুন নতুন কাজের সাথে প্রতিনিয়ত যুক্ত হওয়া মানে নতুন নতুন অভিজ্ঞতা আর যেহেতু আপনাকে আমরা অনেক বেশি পছন্দ করি আপনার অনেক ভক্ত আছে শুধু যে আপনার অভিনয়ের বা আপনার কাজের সেটা কিন্তু না আপনি যেভাবে আমাদের সাথে মিশে কথা বলেন যেভাবে সবার সাথে গল্প করেন মিশে যান ওই জায়গাটাতে কিন্তু সবাই খুব বেশি পছন্দ করে তো যখন আপনি ছিলেন না এই জায়গাতে বেশ কিছুদিন একটা গ্যাপে ছিলেন সবাই আমরা কিন্তু অনেক মিস করেছি আবার যখন ফিরে এলেন নতুন নতুন কাজের মাধ্যমে আপনি ফিরে আসছেন আমাদের মাঝে সেই নতুন কাজগুলো আসলে আপনার জীবনকে কিভাবে পরিবর্তন করছে বা আপনার ভাবনার ক্ষেত্রে আসলে কিভাবে সেই পরিবর্তনটা হচ্ছে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার সকল দর্শক ভক্তদেরকে কারণ তাদের মনের মানে ভালোবাসা Moničapo এবং মন থেকে আমাকে চাওয়াটা যদি না থাকতো তাহলে হয়তো এত পরিকল্পনা করেও আমার লাভ হতো না কারণ আমি কাজ করব তাদের সাপোর্টটা না পেলে আমি তো সেই কাজের মূল্যায়নই পেতাম না তো প্রথমেই আমি সত্যি কথা বলতে গেলে আমি আমার যারা ফ্যান ফলোয়ার ভক্ত বা আমার পরিচিতিজন যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি ফিরে আসার পর আমাকে আমার যারা টেকনিশিয়ান মানুষরা সেটা ক্যামেরা থেকে মিডিয়া থেকে সবাই ইচ অ্যান্ড এভরি পিপল না তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই যে তারা আমাকে আবার সুন্দর ভাবে সেই প্রেজেন্টেশনটা দিয়েছে আমি আসলে ব্যক্তি জীবনের জন্য কিছুটা গ্যাপ নিয়েছিলাম এটা সবাই এখন জানা কথা কারণ মানুষ মাত্রই মানুষের জীবনের পরিবর্তন যেমন আমার একটি সন্তান আছেন যার জন্যই আমাকে আসলে ব্রেকটা নেওয়া হয়েছিল বাট ফিরে এসে আমি এত মানে এত ওয়াম একটা রিসেপশন পাবো এটা বুঝতে পারিনি আমি যখন একাধারে এখন অনেক সিনেমা করছি ওয়ালমার্টের তো ব্র্যান্ড অ্যাম্বাসার হলাম তারপরে আরো বেশ কয়েকটার সাথে আমি চুক্তিবদ্ধ হব এই যে কাজের অগ্রগতি এবং সামনে এগিয়ে যাচ্ছে এটা আসলে আমাকে অনেক বেশি কি বলবো আরো দায়িত্ব বানিয়ে দিচ্ছে দায়িত্বশীল বানিয়ে দিচ্ছে যে আমাকে আমার এই মিডিয়া জগতে আরো অনেক কিছু করার আছে এবং সেক্ষেত্রে নতুন কাজগুলোর ক্ষেত্রে কি ভাবছেন বা আপনি কিভাবে চুজ করছেন সে কাজগুলো এখন যেটা হয়েছে কি মানে মাঝখানে তো গত দু বছর আমরা একদমই কোভিড সিচুয়েশনের কারণে যে কোনো কাজ থেকে পেছনে আছে পরিকল্পনা করে জীবন জীবনকে তো নিয়ে যেতে হয় তো আমি এর মাঝে বেশ চারটা নতুন সিনেমা করে ফেললাম একটা হচ্ছে প্রেম প্রীতির বন্ধন যেটাতে আমার কো আর্টিস্ট আছে জয় চৌধুরী এবং আহ আর একটা হচ্ছে করেছি আহ

কলকাতার একটা অফ ট্র্যাক মুভি যেটা আমার আমার একদম ফার্স্ট এক্সপেরিয়েন্স কারণ আমি তো বাণিজ্যিক ধারার নায়িকা আমি অফ ট্র্যাক খুব একটা করা হয়নি তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একটা অফ ট্র্যাক মুভি করেছি শর্টকাট যেটাতে আমার কো আর্টিস্ট ছিলেন দুজন হিরো একটা পরমব্রত দাদা আর একজন হচ্ছে গৌরব দাদা আচ্ছা দেশীয় কাজের যে অভিজ্ঞতা আমাদের দেশে কাজগুলো যেগুলো হচ্ছে সেগুলোর অভিজ্ঞতাটা শুনতে চাই কিন্তু তার আগে আমি একটু যেহেতু ওপার বাংলায় পরমব্রতর সাথে কাজ করা হয়েছে প্রথমবারের মতো একটা এক্সপেরিয়েন্স হয়েছে কেমন ছিল এবং এখান থেকে যদি কাজের পার্থক্য করতে বলি সেখানে কেমন দেখেছেন আপনি সেখানে কাজ করতে গিয়ে অভিজ্ঞতা জ্ঞান আহ প্রথমত কথা আমি যেটা ওনাদের মধ্যে পজিটিভলি পেয়েছি সেটা হচ্ছে ওনারা অনেক বেশি কি বলে অনেক বেশি আর্টিস্টকে যদি বলা হয় যে আজকে তোমার সকাল থেকে শুটিং তো তার সাথে কো আর্টিস্ট থাকে তাকেও কিন্তু ঠিক ওই মেনটেনটা করতে হয় তো এটা আমাদের দেশে আছে বাট একটু কম আছে যেটা ওখানে অনেক বেশি প্রপারলি আছে তো ওই জায়গা থেকে ওদের যে বন্ডিং কাজের বন্ডিং বা ওদের আর্টিস্টদের মধ্যে যে বন্ডিং এটা খুব সুপার যেটা আমাদের মধ্যে আস্তে আস্তে গড়ে যাচ্ছে বাট এই গড়াটা যদি আর দ্রুত হয় বা এটা যদি কন্টিনিউ থাকে তাহলে আসলে পার্থক্য বলে কিছু থাকবে না তো পার্থক্যটা এখানে যে ওদের অনেক অনেক মজবুত বা বেশি কম আছে যেটা হয়তো আগামীতে হয়ে যাবে এবং আসলে পেশাদারিত্বে জায়গা থেকে আসলে এই পার্থক্যটা চোখে পড়ে কিন্তু অন্যান্য দিকে তো আসলে সব ধরনের কাজই তো করা হয় সব রকমের কাজই তো করা হয় তো শর্টকাটের আসলে অভিজ্ঞতা যেহেতু আহ শুনলাম কেমন চরিত্রে দেখা যাবে যেহেতু একটু ভিন্ন ধারা চরিত্রে কাজ করা হয়েছে আমি চাই আমি শর্টকাটটা করেছি ওইটা তো কবিচের আগে মানে প্রায় দু বছর আগে একটা তো ওই সময় আমার ক্যারেক্টারটা ছিল এরকম যে আমি বাংলাদেশের একটা মেয়ে বাংলাদেশি মানুষকে আসলে কেমন জানি মেয়েদেরকে বিশেষ করে কেমন যদি মোটা বলে আখ্যায়িত করে আচ্ছা মানে এটা কেমন যদি এক ধরনের একটা হয় না যে যেমন আমরা তেঁতুল দেখলে হঠাৎ বলেই ফেলি ও তেঁতুল আচ্ছা টক বাট কিছু কিছু তেঁতুল কিন্তু মিষ্টিও আছে আমরা কিন্তু সুপার শপ গুলো বা আহ দেশের বাইরের কিছু তেঁতুল দেখিয়েছে অনেক সুইট লাইক সুইটস থেকে সুইটস বাট আমাদের একটা রেশিও কথা থাকে না আচ্ছা তেঁতুল ওটা অনেক সেম থিং বাংলাদেশি নায়িকা বা বাংলাদেশি মেয়ে একটু মোটা হবে তো ওই সময় আমার ক্যারেক্টারটাই এমন ছিল যে হিরোইনটা একটু মোটা বাট অনেক সুইট দেখতে হবে তার পেছনে দুই ফ্ল্যাটের ছেলেরা প্রেম করে আর এটার কারণটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আমরা ম্যাক্সিমাম সময় চিকিৎসা খাতে যাওয়া হয় তো আমায় আমার মাকে নিয়ে চিকিৎসার জন্য যাওয়া হয় তো ওইখানে গিয়ে আমি একদমই নতুন একটা মানুষ কিন্তু আমি যে সুইটেস্ট ওইটার জন্য দুটো পেছনে পড়ে তো ওই পেছনে পড়ে তারা আর কি দুজন দুইভাবে আমাকে প্রপোজ করে দুজন দুইভাবে আমাকে আসলে এনকারেজ করতে চায় এইভাবে গল্পটা আসলে সামনে এগিয়ে যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে গল্পটার চিন্তা ধারা সবকিছু আমাদের ওপার বাংলার যে সিঙ্গার খুবই পরিচিত সবার নচিকেতা ওনার গল্পে ওনার প্রোডাকশন হাউসে এবং উনি আমাকে বেবির পর যখন আমি টিভিতে এসেছি আমাকে দেখেছে তখন উনি আমাকে দেখেই গল্পটা লিখেছে যে একটা নাদুস নুদুস হবে মোটু সটু ফর্সা তাকে দুটো ছেলে প্রক করবে লাইক এই রকম গল্প নিয়ে সামনে এগিয়েছে এবং আশা করছি এই বছরে তাহলে আমরা এই চলচ্চিত্রটি দেখতে পাবো আমি যতটুকু শুনেছি দুর্গাপূজাকে চিন্তা করে তারা সবকিছু রেডি করছে যেহেতু কলকাতায় রিলিজ করবে সো পূজাটা কলকাতা তো বেশি তো দেখা যাক আসলে আমরা সবাই অপেক্ষায় আছি যে ভিন্ন ধর্মী একটা ক্যারেক্টারে দেখতে পারবো এবং অন্যান্য চরিত্রগুলো নিয়েও শুনবো তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে বিরতিটা নিয়ে আসছি দর্শক সময় হয়ে গেল ওয়ালমার্ট গল্প এলাম ওয়ালমার্ট গল্প কথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্র নায়িকা যে চরিত্রের গল্পে ছিলাম এবং যেটা আমি জিজ্ঞেস করছিলাম যে এখন আসলে কোন চলচ্চিত্রের জন্য প্রস্তাব এলে আপনি কোন কোন বিষয়গুলো আসলে মাথায় রাখেন প্রথমত কথা আমি সবসময় চিন্তা করি যে আহ দর্শক আমাকে সবসময় কিরকম দেখে এসেছে দর্শক কিরকম রকম ক্যারেক্টারের সাথে আমি অভ্যস্ত হঠাৎ করে একদম ডিফারেন্ট কিছু করলে দর্শক নাও নিতে পারে কারণ একজন উপবিশ্বাসকে বিগত বারো বছরে যা দেখে এসেছে বা যেটা ওন করেছে ওটার কাছাকাছি এটাই থাকার চেষ্টা করি তার মাঝেই নতুনত্ব নতুন কোনো কিছু দর্শক যেন পায় সেরকম চিন্তা করি আর যেটা হচ্ছে যে আমি সবসময়ই যে কোনো গল্প হাতে আসলে এখন যেহেতু সিনেমার জগৎটা কিছুটা নাজুক অবস্থায় আছেন ওইভাবে হচ্ছেন না যার জন্য আমি অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করি যে গল্পটা কি রকম হ্যাঁ গল্পটা যদি অনেক বেশি ভালো হয় তাহলে দর্শক এটা দেখবেই এবং যদি এই গল্পের মাঝে কিছু মেসেজ থাকে যেটা দর্শক থেকে আমি দিতে পারবো সেই রকম কিছু গল্প আমি খোঁজার চেষ্টা করি তার মধ্যে ডেফিনেটলি ছায়া বৃক্ষটা ছায়া বৃক্ষের ছবিটা যদি যখন হলে যাবে তখন দেখতে পারবে যে এখানে কিছু শেখার আছে জানার আছে মানুষের আবেগ আছে একটা মেসেজ আছে আমার ওই ক্যারেক্টারটা ছিল এরকম যে চা বাগানের মানুষরা যে আছে আমরা তো আসলে আহ চায়ে লিকার দিয়ে কালার করে খাই কিন্তু এটার পেছনে কত গল্প থাকে কত কিছু জানার থাকে যেটা আমরা সাধারণ মানুষরা কিন্তু জানতে পারি না তো যার জন্য ওই সিনেমাটা আমার বেছে নেওয়ার কারণটা হচ্ছে যে আমি তাদের জীবনটাকে ধারণ করে আমার যারা ফ্যানরা আছে তাদেরকে আমি জানিয়ে দিতে পারবো কারণ চা এমন একটা জিনিস এটা খায় না কোনো মানুষ বলতে পারবে না তো যার জন্য এটার পেছনে যে মানুষের কত পরিশ্রম থাকে কত গল্প থাকে ইতিহাস থাকে আর গল্প থাকে এটা যেমন আমি ছোট করেই বলি আমারই হয়েছিল আমি এটা গত বছর নভেম্বরে এটা শুট হয়েছিল রাঙ্গুনিয়াতে তো ওইখানে শুটিং করতে গিয়ে ওই এনवायरमेंटে তো আমি আসলে চা বাগানের প্রত্যেকটা চা বাগানের ম্যাক্সিমামই খুব গহীন থাকে ওইখানে কিন্তু সাপ পোকামাকড় আর আনাগোনা অনেক বেশি থাকে আমি ওদের কাছ থেকে চা খেতে গিয়েছিলাম ওরা চার মধ্যে লবণ পাঞ্চ করে দেয় আমরা বেসিক্যালি চা হয়তো চিনি খাই আদারওয়াইজ চিনি ছাড়া খালি লিকার খায় বাট ওরা মাস্ট বি ওখানে লবণ দিয়ে খায় তো আমার এক্সপিরিয়েন্সটা লবণ কাঁচামরিচ অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার একটু লেবু থাকে আচ্ছা লেবুটা আমি মেনে নিলাম বাট কাঁচামরিচ লবণটা আমার কাছে হ্যাঁ তখন আমি জানতে পারলাম এটার কারণটা হচ্ছে ওরা অলওয়েজ যে চা পাতা তোলে যে কোনো সময় যে কোনো সাপ বাইট করতে পারে যার জন্য ওরা লবণটা রাখে যাতে সাপটা বাইট করলেও তাদের প্রবলেম না হয় সংসঙ্গিতে তারা কি বলে ফার্স্ট এইটটা নিতে পারে এটা তাদের তো এই যে একটা ব্যাপারগুলো এটা আমরা জানতাম না এবং চায়ের পাতার যে আড়াই কুড়িটা ছেরা হয় আমরা তো জানি সব পাতাই খাওয়া যায় एक्चुअली না ওটার মাঝেও একটা আছে অনেক কিছু অনেকে কিছু মানতে হয় এই যে জীবন ধারণটা এই রকম কিছু গল্প আসলে আমি এবং এই কাজটি করতে গিয়ে তো নিজেকে একটু অন্যরকম ভাবে প্রস্তুত করতে হয়েছে যদি ডায়ালগ এর দিক থেকেও জানতে চাই কেমন ছিল যদি একটু সংলাপ এক লাইন হলো শুনতে চাই মানে এখানে আমার ক্যারেক্টারের নাম ছিল তুলি তো আমরা যেমন অনেক সময় বলি না যে না আমি এটা করব না আচ্ছা এটা হবে না হ্যাঁ ভাই এটা পরে করব তো ওরা আসলে রাঙ্গামাটি মানুষের ভাষা অনেক বেশি সুইট অনেক বেশি डिफरेंट এর মধ্যে একটা ঐতিহ্য আছে যেমন আমি হচ্ছে হবিক লাই খাবিক লুই এই রকম আপন করে একটু আদর করে যেভাবে বলে

প্রধান চরিত্রে আপনার আগমন ঘটেছিল এবং সাকিব খানের বিপরীতে এবং সাকিব খান আপনার জুটির বাহাত্তরটা ছবি আমরা পেয়েছি প্রায় এবং এই এটা একটা রেকর্ড যে কোনো জুটির এরকম কাজ মনে হয় আমার যতটুকু জানা আছে কোন দেশে হয়েছে কিনা আমি জানি না আমার মনে হয় না এরকম কোনো জুটি এতগুলো কাজ করেছে একসাথে তো এই জুটির কি আর কাজ আমরা ভবিষ্যতে দেখতে পারবো কিনা বা এই জুটি নিয়ে আপনি কি ভাবছেন আসলে সিনেমার সংখ্যা কিন্তু কম নয় বাহাত্তরটা হ্যাঁ তো এরপরে আমার মনে হয় দর্শক আমাদেরকে দেখলে জুতা মারতে পারে আর কত দেখাবে আমাদের যার জন্য নতুন কোনো সিনেমার সম্ভাবনা নেই বাট আমাদের জুটিটা আসলে দর্শকই চেয়েছিল না একটা সময় এবং ওই সময়টা সিনেমা জগৎটা এত বেশি সুন্দরভাবে সামনে এগিয়ে গিয়েছে এবং আমি যখন কোচাকার কাবিন বলবো সেই সময় কিন্তু আমি সিনেমা হল পেয়েছিলাম সেলেন হান্ড্রেড হ্যাঁ সাতশো তো সাতশো সিনেমা হল মানে একটা সিনেমার জন্য অনেক ভালো অনেক বড় একটা ব্যাপার যেটা দুঃখের সাথেই বলবো যে এখন এসে তো জায়গা থেকে সময়টা চাহিদা ছিল এবং আমরা একসাথে কাজ করেছি হিউজ কাজ করেছি দর্শকও সেটা ভালোভাবে নিয়েছে এবং আমার যতটুকু জানা আছে জানা মতে আমাদের জুটির সিনেমা প্রায় নাইনটি পার্সেন্ট সিনেমায় অনেক বেশি সুপার ডুপার ছিল হ্যাঁ তো এটা আসলে আসলে মানে কি বলবো। এটা এখন ধরে রাখার তবে আমি যারা নতুন কাজ করবেন তাদের আসলে অনেক বেশি ডেডিকেটেড হওয়া দরকার যদিও তারা অনেক বেশি ডেডিকেটেড তাদেরও বা দোষ কোথায় কারণ আমাদের আসলে অপশন তো কমে গেছে সাথে এই যে মহামারী প্যান্ডেমিক সবকিছু মিলেই না বলতে গেলে যে কোনো সেক্টরে অনেকটা এলোমেলো খুব একটা খারাপ সময়ের মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি তারপরে আমরা আশায় বাঁচি যেটা সব সময় বলি এবং ভালো ভালো কাজের অপেক্ষায় আছি এবং আশাবাদী যে আপনি যে কাজগুলো আপনি নতুন ভাবনা নিয়ে শুরু করেছেন সেই কাজগুলো নতুন নতুন চরিত্রে আপনাকে দেখতে পারবো সেই আশা করছি এবং সময় শেষ হয়ে গেল এটা আমার জন্য অনেক খারাপ লাগছে মনে হচ্ছে যে আরও কিছুটা সময় আপনাকে সামনে পেলে অনেক কিছু জানতে পারতাম গল্প করতে পারতাম কিন্তু নতুন কাজের মাধ্যমে আপনাকে আবারও পেতে চাই আমাদের ওয়ালমার্ট অল্প কথায় আবারও দেখা হবে আশা করছি সে পর্যন্ত আপনি ভালো থাকবেন আপনার জন্য অনেক শুভকামনা থাকছে ধন্যবাদ ধন্যবাদ জানাই এসি টিভি কে যারা আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে অতিথি করিয়ে এনেছে এবং ধন্যবাদ জানাই যদিও আমি এটার ব্র্যান্ড আমি বারবারই বলবো যে ওনারা এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য আর দর্শকদেরকে সময় বলবো যে হতাশ হবেন না চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে সামনে এগিয়ে আরও যাবে যদি আপনাদের ভালোবাসা সহযোগিতা আমাদের সাথে থাকে খুব ভালো লাগো আপু আপনার সাথেও কথা অনেক ধন্যবাদ আপু দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ওয়ালমার্ট গল্পকথা থেকে আবারও দেখা হবে ওয়ালমার্ট গল্পকথার নতুন আয়োজনে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন এবং টিভির পর্দায় চোখ রাখবেন